তো বন্ধুরা, অবশেষে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার ভয়ঙ্কর প্রভাব শুরু হয়ে গিয়েছে, যার কারণেই আজকে সকালবেলা থেকে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পুরোপুরিভাবে ঘন কালো মেঘাচ্ছন্ন রয়েছে এবং দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকে সকালবেলা দেওয়া লেটেস্ট রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর ভয়ঙ্কর হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ওই হলুদ সতর্কতার মধ্যে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানিয়ে দেওয়া হয়েছে এবং আরও বেশ কয়েকটা জেলা রয়েছে যেখানে বন্ধুরা শিলা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই মুহূর্তে যে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ চলছে, সেই তাপমাত্রার পারদ আর কবে কমতে পারে, অর্থাৎ কবে আবারও ফের জাঁকিয়ে শীত পড়বে দুই বঙ্গ জুড়ে, তাই নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই ভুলেও আপনি ভিডিওটাকে একবারও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে পাশে না রেখে থাকেন তাহলে এটাই কিন্তু সঠিক সময়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, লাইভ আপডেটে যাওয়ার আগে আমরা এক নজরে দেখে নেবো যে আজকে সকালবেলা দেওয়া লেটেস্ট রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সম্পর্কে কী জানা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 23 তারিখ সকালবেলার দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর সহ মালদা প্রত্যেকটা জেলাতে কিন্তু সতর্কতা দেওয়া হয়েছে। তবে ব্যতিক্রম শুধুমাত্র দুটো জেলা, যেখানে দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর হলুদ সতর্কতার সাথে সাথে বিধ্বংসী শিলা বৃষ্টিপাতের কথা উল্লেখ করা হয়েছে। দেখতে পাচ্ছেন থান্ডারস্টর্ম লাইটিং উইথ হেল লাইকলি অ্যাট ওয়ান অর টু প্লেসেস, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হেল মানে অর্থাৎ শিলা বৃষ্টিপাতের কথাও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবং শুধু উত্তরবঙ্গই না, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর ভয়াবহ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে শুধুমাত্র হলুদ সতর্কতাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আজকে সকালবেলা 23 তারিখ সকালবেলা 8:30 থেকে আগামীকাল সকালবেলা 24 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। তবে ব্যতিক্রম কিন্তু বেশ কয়েকটা জেলা রয়েছে যেখানে পাতি অর্থাৎ বলা যেতে পারে যে শুধুমাত্র হলুদ সতর্কতা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে 2/24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, এছাড়াও পশ্চিম মেদিনীপুর রয়েছে। বাঁকুড়ার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করা থাকলেও পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বন্ধুরা বিধ্বংসী কিন্তু হলুদ সতর্কতার সাথে সাথে শিলা বৃষ্টিপাতের কথাও জানিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই তিনটি জেলার ক্ষেত্রেও কিন্তু শিলা বৃষ্টিপাতের কথা আলিপুর আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে। এবং যদি আমরা একটুখানি আগামী কালকের দিনটা দেখি, 24 তারিখ সকালবেলা 8:30 থেকে 25 তারিখ সকালবেলা 8:30 মধ্যে, তাহলে কিন্তু বন্ধুরা শিলা বৃষ্টিপাতের কথা আর উল্লেখ করেনি আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সোমবার আগামী কালকের দিনকে পর্যন্ত থাকবে। তো তারপরে কি হতে পারে সেটার ব্যাপারে আমরা সম্পূর্ণ ডিটেলসে দেখব লাইভ আপডেটে। তো দেরি না করে আমরা সরাসরি চলে আসলাম মেঘমেলা মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘমেলা মোড়ে গোটা ভারতবর্ষের চিত্রের পরিস্থিতিটা কেমন রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে, এবং আমরা দেখতে পাচ্ছি এই আহমেদাবাদ, যোধপুর এবং গোয়ালটর, নাগপুর এই সমস্ত অঞ্চল বাদে গোটা ভারতবর্ষের ক্ষেত্রে উত্তর ভারত এবং পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অলরেডি সৃষ্টি হয়ে গিয়েছে, যেখানে বন্ধুরা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে গোটা বঙ্গে অর্থাৎ দুই বঙ্গের ক্ষেত্রে কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থান রয়েছে। সব থেকে বেশি খারাপ পরিস্থিতি বলা যেতে পারে যে পশ্চিম বাংলার ওপরে রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মেঘ রয়েছে বটে, তবে সেরকম কিন্তু বৃষ্টিপাত আমাদের নজরে পড়ছে না। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে এই কালাই, রংপুর, মনময়মনসিংহের কিছুটা অংশ, রাজশাহী, মেহেরপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানটায় সাইকুলপা, বাবনা, নাগারপুর এই অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। তবে অন্যদিকে পশ্চিম বাংলার ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এছাড়াও কাটোয়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার ক্ষেত্রে নদিয়ার দিকটাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। কারেন্ট সিচুয়েশনে কিছু কিছু জায়গায় হচ্ছে, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চন্দননগর, আসানসোল
এই অঞ্চলটার ক্ষেত্রে সিউড়ির আশেপাশের ক্ষেত্রে কিন্তু 98% কাছাকাছি মেঘ রয়েছে এবং 4.1 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হচ্ছে। তবে অন্যদিকে যদি আমরা একটুখানি দেখি, এই যে দুই দিনাজপুর সহ মালদা, সেখানেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত লাগাতার চলছে। বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা কোনো রকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দেয়নি এবং আমরা লাইভ আপডেটের মাধ্যমে সেটাই দেখতে পাচ্ছি যে কোনো রকম কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত, কোথাও কোথাও নর্মাল মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দুপুরবেলা দুটোর সময় আসলে আমরা দেখতে পাচ্ছি যে দুপুরবেলা দুটোর সময় পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে কলকাতার বুকে, যেখানে কলকাতার ক্ষেত্রে বন্ধুরা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে খড়গপুরের ক্ষেত্রেও ঝিরি ঝিরি বৃষ্টিপাত থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমন কোনো জেলা নেই যেখানে প্রচণ্ড বেশি ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ সমানভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার ফলে সৃষ্টি হবে। অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে আজকের দিনকে কোনো রকমভাবে কিন্তু রোদ ঝলমলে আকাশে সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখবো আগামী কালকের দিনকে কী হতে পারে, তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকেও একই রকম পরিস্থিতি রয়েছে। পরিস্থিতি খুব বেশি উন্নতি হয়নি, রাত্রিবেলার দিকেও আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় ঝিরি ঝিরি বৃষ্টিপাতও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, কলকাতা, কোলাঘাট, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2/24 পরগনা প্রত্যেকটা জেলাতে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু এমনটাই জানিয়ে দেওয়ার সাথে সাথে হলুদ সতর্কতাও জারি করেছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, ঢাকা রয়েছে, মনমোহনসিং, এছাড়াও কালাই, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। তবে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিনাজপুরের ক্ষেত্রে রাত্রিবেলার দিকে আকাশ খানিকটা হলেও পরিষ্কার থাকতে পারে, তবে খুব বেশি পরিষ্কার থাকবে না, আকাশ মেঘলা থাকবে। আমরা সোমবার 24 তারিখের দিনকে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি এবং 24 তারিখের দিনকে যাওয়ার আগে আমরা যদি একটুখানি সাগরের দিকে লক্ষ্য করে দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বঙ্গোপসাগরের গা ঘেঁষে একটা হালকা ঘূর্ণাবর্ত ঠিক এই জায়গাটা অবস্থান করেছে, যার কারণে বন্ধুরা বঙ্গোপসাগর থেকে দফায় দফায় ঘন কালো মেঘ সরাসরি পশ্চিমবাংলার বুকে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত এই দুয়ের প্রভাবে বৃষ্টিপাত বেশ ভালোই কিন্তু চলতে আরম্ভ করে দিয়েছে। আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন সকালবেলার দিকে আগামী কালকে দিনকে বন্ধুরা সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে না, তবে মেঘলা আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে, এমন পরিস্থিতি তৈরি হবে। বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে আরম্ভ করে দেবে, মেঘলা আকাশ থাকবে এবং তাপমাত্রা যেটা বেড়ে রয়েছে সেটা কিন্তু বেড়েই থাকবে এবং সোমবার 24 তারিখের দিনকে রাত্রিবেলার আকাশ বেশ ভালো কিন্তু পরিষ্কার হয়ে যাবে, খুব বেশি একটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি না, তবে বাংলাদেশের ক্ষেত্রে মেঘলা আকাশ বর্তমানে বিরাজমান করবে। এই মুহূর্তে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, মঙ্গলবার দিনকে দেখব পরিস্থিতি কী হবে। দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিনকেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পিছু একদমই ছাড়ছে না এখনও পর্যন্ত। বুধবারের দিনকে যদি আমরা আসি, বুধবারের দিনকেও আমরা মেঘলা আকাশই দেখতে পাচ্ছি, দফায় দফায় মেঘলা আকাশ বুধবার 26 তারিখের দিনকে পর্যন্ত থাকবে বলে আমাদের মনে হচ্ছে এবং বৃহস্পতিবার দিনকে আমরা চলে আসলাম। বৃহস্পতিবার দিনকের পর থেকে বন্ধুরা ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে দেবে, বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ এই জানুয়ারি মাসের শেষের সপ্তাহে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ জুড়ে দুই বাংলা জুড়েই কিন্তু ধীরে ধীরে আবারও শীতের আমেজ পড়তে আরম্ভ করে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আর একদমই সৃষ্টি হচ্ছে না। আমরা একেবারে সোমবার 31 তারিখের দিনকে পর্যন্ত দেখব যে পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো রকম বিপদের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সোমবার 31 তারিখ 31 জানুয়ারি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু পরিষ্কার হতে আরম্ভ করে দিয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে টানা এক সপ্তাহ কিন্তু বেশ ভালোই শীত পড়তে চলেছে এবারে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের দিকে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে বন্ধুরা বেশ ভালোই কিন্তু বিপদ আবারও ফের তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার 1 ফেব্রুয়ারির দিনকে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারির দিনকে ফের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে সমস্ত অঞ্চল রয়েছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে বৃষ্টিপাত সেই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি না, তবে বাংলাদেশের ক্ষেত্রে সিংড়া, রাজশাহী, নাগারপুরের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো পশ্চিমবাংলার ক্ষেত্রে কি আসবে, শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই এই বিধ্বংসী ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং বেশ ভালোই বৃষ্টিপাত রয়েছে, যেখানে এই মুহূর্তে শুধুমাত্র 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টিপাত হলেও মঙ্গলবার 1 ফেব্রুয়ারির দিনকে প্রায় 17.9 মিলিমিটার বা 18 থেকে 20 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরিস্থিতি কিন্তু আবারও ফের বৃহস্পতি মঙ্গলবার 1 ফেব্রুয়ারির দিনকে কিন্তু তৈরি হতে পারে, তো সেই ব্যাপারে আমরা সম্পূর্ণ
লাইভ আপডেট নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে পাশে রাখবেন, স্টে টিউন থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপাতত এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। এই মুহূর্তে তাপমাত্রা বেড়ে গিয়েছে আবার, জবে থেকে তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে। আমরা শীতের ব্যাপারে আবারও ফের লাইভ আপডেট নিয়ে চলে আসবো। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।